আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর সহমতে ভালো আছো, আমি তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে গত দশম অধ্যায় চ্যাপ্টারটা আমি তোমাদের বিগত ক্লাসে আলোচনা করেছি, মূলত আলোচনা করেছি দশম অধ্যায়ে যে দুটি স্টেপমেন্ট আমাদের ছিল, বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী, আর এই দুইটা বিবরণীতে কী কী হিসাব আসে মূলত এই হিসাবগুলো নিয়ে আমাদের বিগত ক্লাসগুলো আমি তোমাদের সামনে আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদের ওই চ্যাপ্টার থেকেই আজকে কীভাবে একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে এবং সেখান থেকে কীভাবে আমাদের দুইটা বিবরণী হিসাব করতে হয় সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের একটা অঙ্ক দেখাবো। তোমাদের বোর্ড বই থেকে একটা সৃজনশীল অঙ্ক আমি তোমাদের নিয়েছি, সবাই পেজ নাম্বার বের করো, বোর্ড বই পেজ 174 নাম্বার পেজ, অঙ্ক নম্বর হচ্ছে 2। আমি একটু পড়ছি, অঙ্কটা খেয়াল করে শোনো। রিমঝিম এন্টারপ্রাইজের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে কতিপয় খতিয়ান উদ্ধৃত ও প্রয়োজনীয় সমন্বয় সমূহ। তো এখানে আমি তোমাদের আগেও বলেছিলাম যে আমাদের যেই সালের অঙ্কটা দেওয়া থাকে বাস্তবে সেটা আমাদের সেই অঙ্কের জন্য এটা আমাদের হিসাবকালের সমাপনী তারিখ। তাহলে এখানে আমাদের সমাপনী তারিখটা হচ্ছে 2017 সালের 31শে ডিসেম্বর। দ্যাট মিন্স যদি আমি প্রাইমারি ডেটটা জানতে চাই তাহলে অবশ্যই অ্যান্সার হবে 2017 সালের 1 জানুয়ারি তারিখ। তো এখন আমাদের যে ডেটটা দেওয়া ছিল এটা আমাদের সমাপনী তারিখ বুঝে নিতে হবে। এখন আমাদের যেখানে র্যাম্বলটা দেওয়া ছিল, র্যাম্বলটা দেওয়া ছিল যে প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট দিকে আছে আমাদের 30,000 টাকা, ক্রয় বিক্রয় ডেবিট দিকে আছে আমাদের 2,90,000 টাকা, আর বিক্রয় টাকাটা আছে ক্রেডিট দিকে 4,20,000 টাকা, আন্তঃপরিবহন ডেবিট দিকে আছে 6,000 টাকা, ফেরত ডেবিট দিকে 12,000 টাকা, ক্রেডিট দিকে 5,000 টাকা, বাট্টা ডেবিট দিকে 7,000 টাকা, ক্রেডিট দিকে 10,000 টাকা, বেতন ব্র্যাকেটে 9 মাস আর ডেবিট দিকে আছে 54,000 টাকা, আমদানি শুল্ক ডেবিট দিকে আছে 5,000 টাকা, মণিহারি ডেবিট দিকে 4,000 টাকা, বিজ্ঞাপন ডেবিট দিকে 12,000 টাকা, আর প্রাপ্য বিল ডেবিট দিকে 15,000 টাকা। এই ছিল আমার এখানে রেয়ামিল। আর সমন্বয় যেগুলো ছিল আমাদের, আমি এক করে সমন্বয়গুলো বলছি, খেয়াল করে শোনো। সমন্বয় 1 তারিখে যে সমন্বয়টা দেওয়া ছিল যে সমাপনী মজুত পণ্যের ক্রয়মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। 2 নম্বরে ছিল প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। 3 নম্বর ছিল সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। 4 নম্বরটা আছে পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া রয়েছে, পক্ষান্তরের শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। এই ছিল এখানে আমার সমন্বয়। কর্ণবা রিকোয়ারমেন্টে জানতে চাচ্ছে যে উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। খনম্বার জানতে যাচ্ছে রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। গ নম্বর জানতে চাচ্ছে মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। এই ছিল আমার 2 নম্বর অঙ্কের রিকোয়ারমেন্ট 3টা। আর এখন আমি তোমাদের পর্যায়ক্রমে সৃজনশীলগুলো মানে রিকোয়ারমেন্টগুলো সলিউশন দিচ্ছি, খেয়াল করে দেখো। স্টুডেন্টস খেয়াল করো যে আমাদের আসলে এখানে যে র্যামিল যেই 4টা দেওয়া আছে এবং সমন্বয় দেওয়া আছে এই দুইটার সম্পর্ক আসলে অ্যাকচুয়ালি এরকম যে আমাদের প্রতিষ্ঠানের মালিক র্যামিলের যে হিসাবগুলো সে কমপ্লিটভাবে তোলার পরে তার কিছু কিছু এন্ট্রি তার এমনভাবে ছিল যেটা তার ভুলে সে ওখানে র্যামিল তুলতে ভুলে গিয়েছিল, বাট তখন এই এন্ট্রিগুলো তার মনে পড়েনি, কিন্তু পরে তার মনে পড়েছে যে সেই এন্ট্রিগুলো আসলে মূলত এই র্যামিলে সে অ্যাডজাস্ট করেনি। ঠিক যে এন্ট্রিগুলো তার র্যামিলের সাথে এই র্যামিল হিসেবে লেখা হয়নি বাট সেগুলো বাদ পড়ে গেছে, এই এন্ট্রিগুলি মূলত আলাদাভাবে নিচে দেখানো হয় সমন্বয় আকারে। এখন আমাদের যে কাজটা করতে হয় পরে আমাদের এটাকে সংশোধন করার জন্য যে আমাদের র্যামিলের এন্ট্রিগুলোর সাথে এই সমন্বয় এন্ট্রিগুলো আবার প্লাস মাইনাস করে এটাকে ক্লিয়ারেন্স দেখানোর জন্য মূলত আমাদের এই আর্থিক অবস্থা বিবরণী পুরো চ্যাপ্টারটা। তো এখন দেখো আমাদের যেহেতু জানতে যাচ্ছে নিট বিক্রয় পরিমাণ, তো এখন আমরা দেখব যে বিক্রয়ের সাথে আমাদের যেই এন্ট্রি হিসাবগুলো আমাদের এখানে করা হয়নি সেই জাতীয় যে প্লাস করা যেটা প্লাস কোয়েন্টি ছিল প্লাস করা হয় নাই বা যেটা মাইনাস করা ছিল মাইনাস করা হয় নাই, এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু আমাদের নিট বিক্রয় পরিমাণটা এখানে দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের র্যামিলের বিক্রয় পরিমাণ ছিল 4,20,000 টাকা। এই বিক্রয় টাকার সাথে আমাদের র্যামিলের একটা কাজ আছে সেটা হচ্ছে ফেরত।
ফ্যামিলি মূলধন বিক্রয়ের কাজ হতে পারে এরকম দুইটা এন্ট্রি দেওয়া থাকে, একটা হচ্ছে ফেরত, একটা হচ্ছে কারবারি বার্তা। অনেক সময় আমাদের কারবারি বার্তায় ব্যবসায়িক বার্তা আকারে লেখা থাকতে পারে অথবা বিক্রয় বার্তা হিসেবে লেখা থাকতে পারে। তাই মূলত যেটা তোমাদের বোঝার বিষয় যে বিক্রয়ের সাথে আমাদের কাজ হতে পারে এরকম দুইটা এন্ট্রি ফ্যামিলি থাকতে পারে, সেটা হচ্ছে ফেরত থাকতে পারে আর কারবারি বার্তা দেওয়া থাকতে পারে। আর যদি ফেরত কারবারিটা থাকে তখনই মনে করবো যে আমাদের বিক্রয়ের সাথে এটা কাজ হবে, যদি সেক্ষেত্রে বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা দেওয়া থাকলে। তা এখন দেখতেছি যে আমাদের বিক্রয়ের সাথে কাজ করার মধ্যে শুধু ফেরত এন্ট্রি আছে কিন্তু কারবারি বার্তা কোনো এন্ট্রি এখানে দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমাদের ফেরতের দুই পাশে টাকা আছে, ডেবিট দিকে আছে 12,000 টাকা, ক্রেডিট দিকে আছে 5,000 টাকা। তো এখন আমরা ডেবিট দিকে যে 12,000 টাকা এইটাই মূলত বিক্রয় ফেরত, আর ক্রেডিট দিকে যে 5,000 টাকা আছে এইটাই মূলত আমাদের ক্রয় ফেরত। তো এখন আমাদের সে বিক্রয় ফেরত, এখন আমাদের মনে করো যে বিক্রয় 4,20,000 টাকা থেকে যদি আমরা ফেরত বাবদ 12,000 টাকা পেয়ে যাই, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বিক্রয় তখন 4,20,000 টাকা থাকে না, তখন কিন্তু আমাদের বিক্রয় পণ্যটা অটোমেটিক সেটা আমাদের কমে যাবে, যেহেতু আমি বিক্রিত পণ্য ফেরত পেয়েছি 12,000 টাকা পণ্য ফেরত পেয়ে গেছে, তাহলে বিক্রয় টোটালি 4,20,000 টাকা থাকবে না, অবশ্যই সেটা কমে যাবে। আর ইভেন আমরা সমন্বয় সমূহ দেখেছি যে এখানে বিক্রয়ের সাথে কাজ করার মতো এখানে কোনো এন্ট্রি নেই, সুতরাং তাহলে আমাদের শুধু এখানে একটা কাজই হয়েছে, সেটা হচ্ছে ফেরতের কাজটা করতে হবে। তো এখন আমি তোমাদেরকে সবকে দেখিয়ে দিচ্ছি বিক্রয় থেকে 4,20,000 টাকা, আর যদি ফেরত আমরা পেয়ে গেছি পণ্য সেক্ষেত্রে 12,000 টাকা আমাদের মাইনাস করে ফেলতে হবে। তো এখন আমরা টোটালি বিক্রয় আমাদের যেটা অরিজিনাল আছে সেটা হচ্ছে আমাদের 4,08,000 টাকা। এটা ছিল আমাদের নিট বিক্রয়ের পরিমাণ। এবার আসো খ নম্বরে আমাদের যে কোশ্চেন জানতে যাচ্ছে যে রিমঝিম এন্টারপ্রাইজে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। আমি যদিও তোমাদের পিছনে বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করতে একটা ছকাকে দেখিয়ে দিয়েছি, ঠিক সেই ছকে যে এন্ট্রিগুলো তোমাদের ছিল ঠিক সেরকম ওই এন্ট্রিগুলো নিয়ে এখন আমি তোমাদের সামনে বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করবো। সবাই খেয়াল করে দেখো, স্টুডেন্টস খেয়াল করো যে আমাদের খ নম্বর রিকমেন্ডে যেটা বলা ছিল বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো আমি তোমাদেরকে বিগত ক্লাসে বিক্রিত পণ্যের ব্যয় বুঝিয়েছিলাম যে পণ্যগুলো মূলত বিক্রি হয়ে গেছে সেই পণ্যগুলোর অরিজিনাল কস্ট আমার কোম্পানি কর্তৃক কত টাকা, মানে সেই পণ্যগুলোর পিছনে আমার প্রতিষ্ঠান কর্তৃক কত টাকা খরচ হয়েছিল, কত টাকা ব্যয় হয়েছিল, সেই ব্যয়ের পরিমাণটুকু আমার এখানে নির্ণয় করতে হবে। এটাই আমার মূলত বিক্রিত পণ্যের ব্যয়। তো যেহেতু আমাদের এখানে সে ব্যয়গুলো দেখাতে হবে, আর যেহেতু আমাদের অঙ্কটা ছিল 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের সম্পূর্ণ ডেট, তো অবশ্যই আমি তোমাদের সূত্রে বলে দিয়েছিলাম যে এটা প্রারম্ভিক ডেট হচ্ছে 2017 সালের 1লা জানুয়ারি। মূলত এই 2017 সালের বছরের জন্যই যেই ব্যয়গুলো আমার এখানে আসবে, যে ওই সালের জন্য যে ব্যয়গুলো আসবে সেখানে দেখাতে হবে। যদি সেই সালের ভিতরে যদি আমার কোনো অগ্রিম থাকে সেটাকে আমরা মাইনাস করব, যদি টাকা যদি আরও বাকি থাকে সেটাকে আমার অ্যাড করে আরও দেখাতে হবে। মূলত 2017 সালের ব্যয়গুলো আমি এখানে দেখাবো, নট তার আগের সালের নট তার পরের সালের, শুধু 2017 সালেগুলো দেখাতে হবে। তো এখন দেখো এই 2017 সালে যে আমাদের র্যামিলটা দেওয়া ছিল এর ভিতরে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় ব্যয় করার জন্য আমাদের যেই ছকের ভিতরে তোমাদের পিছনে যে মিনিটগুলো লিখে দিয়েছিলাম তার ভিতরে দেখো প্রথমে ছিল প্রারম্ভিক মজুত পণ্য, এটা আমাদের র্যামিলে ছিল 30,000 টাকা। যেহেতু এটা আমাদের সমন্বয় এটার সাথে একটা কাজ ছিল, এই কারণে আমি এটা ফার্স্ট কলমে নিয়ে আসছি, যদি কাজ না থাকতো আমি এটা সেকেন্ড কলমে রেখে দিতাম, কিন্তু কাজ ছিল বিধে আমাকে ফার্স্ট কলমে আনতে হয়েছে। এবার কাজ কী ছিল, সমন্বয় 2 নম্বরে বলা ছিল যে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত আছে। তো মণিহারি হিসাব কিন্তু আমার মজুত পণ্যের ভিতরে কখনই আসবে না, এটা মণিহারি হিসাব আলাদা হবে, ওই ব্যয়টুকু আমাদের আলাদা শো করতে হবে। এই কারণে এই প্রারম্ভিক মণিহারি যে টাকাটা আমাদের 500 টাকা এটা আমি আমার পরিচালন ব্যয় ভিতরে যে মণিহারি ব্যয়টা থাকবে সেখানে আমার এটাকে শো করতে হবে, যেহেতু এটা ভুলে এটার ভিতরে অ্যাড করা হয়ে গেছে, ঠিক এটাকে সংশোধন করার জন্য এই টাকা থেকে আমাকে এটা মাইনাস করে ফেলতে হবে। ঠিক এই কারণে আমি এটা এখান থেকে বাদ দিয়ে ফেলেছি যে মাইনাস মণিহারি মজুদ, এই মণিহারি মজুদ টাকাটা তোমাকে এখান থেকে মাইনাস করেই শো করতে হবে। তো যদি আমি 30,000 থেকে 500 টাকা মাইনাস করি তাহলে আমার আলটিমেটলি ফিগারটা আসছে 29,500 টাকা। এবার আসো আমাদের পরের যে উপাদানটা মানে ব্যয়ের সেটা হচ্ছে ক্রয়। ক্রয় আমার এক আছে 2,90,000 টাকা। তো ক্রয়ের সাথে আমার কাজ হওয়ার মতো র্যামিলে একটা উপাদানই আছে, সেটা হচ্ছে ফেরত। সে দ্যাট মিন্স সেই ফেরতটা হবে আমাদের ক্রয় ফেরত। ক্রয় ফেরত আমাদের কেট পাশে যেটা দেওয়া ছিল 5,000 টাকা সেই ফেরত নামে 5,000 টাকা সেখান থেকে মাইনাস করেছি। মাইনাসটা কেন হবে, আমি ক্রয় করতে গিয়ে যে টাকাটা ব্যয় করেছি যদি আমি ঠিক সেই পরিমাণ পণ্য আবার কোনো কারণে যদি ফেরত দিয়ে দিই তাহলে অবশ্যই আমার ক্রয় ফিগার 2,090 থাকবে না, অবশ্যই সেটা কমে যাবে। ফেরত দিলে কিন্তু সেই পণ্য আগের জায়গায় থাকে না, অবশ্যই সেটা হ্রাস পায়। তো সেই কারণে আমি ফেরতের কারণে সেই পণ্য
5000 টাকার পণ্যটা আমি হ্রাস করে দিয়েছি, যার কারণে এখন আমার ক্রয়টা আসছে 2,85,000 টাকা। আর সমনে আমাদের ক্রয়ের সাথে আরেকটা কাজ ছিল, সেটা ছিল আমাদের 3 নম্বর যে সমনে ছিল, ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ। তা পণ্য যদি আমি বিনামূল্যে বিতরণ করি, অবশ্যই সেই ক্রয়কৃত পণ্য থেকে আমার সেখানটা মাইনাস করে ফেলতে হবে। তা এই জন্য আমি সেই ক্রয়কৃত পণ্য থেকে আমি বিনামূল্যে পণ্য বিতরণ 6,000 টাকা মাইনাস করে ফেলেছি। তা মাইনাস করার পরে আমার যেই অ্যামাউন্টটা আসছে 2,79,000 টাকা। এবার ক্রয়ের পরে আমার এখানে আছে আন্তঃ পরিবহন, সেটা আছে 6,000 টাকা। কিন্তু যেহেতু এটার সাথে আমাদের কাজ ছিল, আমাদের রেওয়া মিলে এ সমন্বয়তে আমার 4 নম্বর সমন্বয় বলা ছিল যে পরিবহন খরচ 3,000 টাকা। তা ডিমিটি আমাদের আন্তঃ পরিবহন যে কথা বোঝায় পরিবহন ঠিক একই কথা, এই কারণে আমাদের সেই পরিবহন বলতে আন্তঃ পরিবহনটাকে আমরা বুঝবো। এই কারণে সে আন্তঃ পরিবহনের সাথে আমি পরিবহনের কাজটা করে ফেলেছি। যদিও আন্তঃ পরিবহন ছিল 6,000 টাকা, সমন্বয় দেওয়া ছিল আরও 3,000 টাকা বকে আছে, মানে এই 2017 সালের খরচের ভিতরে আরও 3,000 টাকা বকে আছে। তাহলে আমি ফুললি বুঝতে পারতেছি যে আমার আন্তঃ পরিবহন পুরো 6,000 টাকা ছিল না, অবশ্যই বেশি ছিল, কারণ যেহেতু আমার বাকি আছে অবশ্যই সেই টাকাটা আমাকে অ্যাড করে আমার মূল টাকাটা শো করতে হবে। তাহলে আমি বুঝতে পারলাম যে আমার আন্তঃ পরিবহন 6,000 টাকা, আমার এই সালেরই আরও 3,000 টাকা বকেয়া ছিল, সেই 3,000 টাকা যোগ করার পরে আমার টোটাল আন্তঃ পরিবহনের খরচটা হচ্ছে 9,000 টাকা। এখানে বকেয়া অ্যামাউন্টগুলো আমার এখানে যোগ করে দেখাতে হয়। এবার আসো আমাদের পরের যেই ইচ্ছক আছে আমাদের মিলে, আমদানি শুল্ক। আমদানি শুল্ক হচ্ছে 5,000 টাকা। এই আমদানি শুল্কের সাথে কিন্তু আমাদের একটা সমন্বয় ছিল, ওই 4 নম্বর সমন্বয়তে দেওয়া আছে যে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম। এখানেও কিন্তু আমি শুল্ক বলতে আমদানি শুল্ককেই বুঝবো, এই জন্য সে শুল্কের অ্যামাউন্টটা আমি আমদানি শুল্কের সাথে কাজটা করেছি। যদি ওরা বলা ছিল যে 1,000 টাকা অগ্রিম, আমি তো একটু আগে তোমাদের আলোচনা করেছি যে আমার 2017 সালের অঙ্কের ভিতরে শুধু 2017 সালের হিসাবে আসবে, এটার ভিতরে নটার পিছেরটা নটার আগেরটা, যেহেতু আমাদের অগ্রিম বলতে বোঝাচ্ছে যে 31শে ডিসেম্বর 2017 পরের টাকা দেওয়া আছে, তো সেক্ষেত্রে সেই পরের 1,000 টাকা আমাকে মাইনাস করে ফেলতে হবে। কারণ আমার নিয়মে হচ্ছে শুধুমাত্র আমি 2017 সালের টাকা দেখাবো, তার পরেরটা না, যেহেতু অগ্রিম আছে সেক্ষেত্রে আমাকে 1,000 টাকা মাইনাস করে এই 4,000 টাকা শো করতে হয়েছে। এবার আমার র্যামিলে আর কোনো এন্ট্রি ছিল না বিকৃত পণ্য ব্যয় আসার মতো, এই জন্য আমি টোটাল অ্যামাউন্টগুলো যোগ করে পাইলাম 3,21,500, যেটাকে আমরা বলবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই অ্যামাউন্টটাকে বলা হবে কি, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর যদি এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমার স্টকে যদি এখনও অবিক্রিত পণ্য থেকে থাকে, দ্যাট মিন্স সেটাকে আমরা অনেক সময় সম্পূর্ণ মজুত পণ্য বলে থাকে। তো তোমাদের সমন্বয় এখানে সম্পূর্ণ মজুত পণ্য একটা অ্যামাউন্ট দেওয়া ছিল যে ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য দেওয়া আছে 2,000 টাকা বেশি। তাহলে আমি বুঝতে পারতেছি যে ক্রয় মূল্য হচ্ছে 40,000 টাকা, আর যে স্টকের মালগুলো আছে, আর এই স্টকের মালগুলো যদি মার্কেট প্রাইসটা আমি বের করতে চাই, তাহলে সে 2,000 টাকা বেশি আসবে, দ্যাট মিন্স 42,000 টাকা। তো আমার এখানে এই সম্পূর্ণ মজুতপণ্য যদি 2 রকম মূল্য দেওয়া থাকে, ক্রয় মূল্য থাকে বাজার মূল্য দেওয়া থাকে, তো আমার নিয়ম হচ্ছে সবচেয়ে কম যেটা থাকবে সেটাকে আমি এখানে দেখাবো। যেহেতু এখানে আমার 40,000 টাকা ক্রয় মূল্য, বাজার মূল্য 42,000 টাকা, যেহেতু আমার এখানে বেশি বাজার মূল্য দেখানো হচ্ছে, সেক্ষেত্রে আমি বাজার মূল্যটা নিবো না, আমি কমটাই নিবো। আমি কম হচ্ছে আমার ক্রয় মূল্যটা 40,000 টাকা, সেক্ষেত্রে আমি 40,000 টাকাটাই নিয়েছি, যে মাইনাস সম্পূর্ণ মজুতপণ্য 40,000 টাকা। তাহলে এখন এই 40,000 টাকাটা বাদ দিলে মূলত বোঝা যাচ্ছে যে বাকি পণ্যগুলো আমার বিক্রি হয়ে গেছে, আর সেই বিক্রি পণ্যের পিছনে আমার ব্যয় হয়েছিল 2,81,500 টাকা। এটাই মূলত আমার বিক্রিত পণ্যের ব্যয়। তো আশা করি স্টুডেন্ট যে আমাদের 9 নম্বর সৃজনশীলটা তোমরা বুঝতে পেরেছ। আর এবার 9 নম্বর যে সৃজনশীলটা দেওয়া ছিল যে মোট মুনাফা 1,26,500 টাকা ধরে আমাদের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। আর বিশদ আয় বিবরণী প্রস্তুত করার মানেই হচ্ছে আমার ওখান থেকে নেট লাভ অথবা নেট ক্ষতি তাকে বের করা। তো এখন আমি পর্যায়ক্রমে তোমাদের বিশদ আয় বিবরণীটা দেখাচ্ছি, খেয়াল করো। হ্যালো স্টুডেন্টস, খেয়াল করো আমাদের যে 9 নম্বর রিকোয়ারমেন্টে বলা ছিল মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তো বিশদ আয় বিবরণী প্রস্তুত করা মানেই হচ্ছে যে আমাদের নেট লাভ অথবা নেট ক্ষতি বের করা। তো এখন দেখো আমাদের যে নেট লাভ বা নেট ক্ষতি বের করার জন্য আমাদের মধ্যে পিছনে যে ছকটা দেখিয়েছিলাম যে আমাদের মোট মুনাফার সাথে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে আমাদের পরিচালন মুনাফা চলে আসবে, পরিচালন মুনাফার সাথে আমাদের অন্যান্য আয় যোগ করে দেন আমাদের অন্যান্য ব্যয় আমাদের মাইনাস করে এরপরে আমাদের নেট লাভ বা নেট ক্ষতি চলে আসে। তো এখন আমি এই ছকের আগে তোমাদের মোট মুনাফা যেটা আমাদের দেওয়া ছিল
एक लक्ष चौबीस पाँच सौ टाका दौरे हमारे मोट विशद आवेदन प्रस्तुत करते बला एखे मोट मुनाफा लिखल एक लक्ष छब्बीस हज़ार पाँच सौ टाका। এবার আমাদের পরিচালন ব্যয়ের যে উপাদানগুলো আছে এগুলো আমরা এখানে পর্যায়ক্রমে লিখব। যে প্রথমে ছিল আমাদের বাট্টা, তো বাট্টা আমাদের ডেবিট দিকে আছে সাত হাজার টাকা, ক্রেডিট দিকে আছে আমাদের দশ হাজার টাকা। তো ডেবিট দিকে যে বাট্টাটা আছে এটাকে বলতে হবে আমাদের প্রদত্ত বাট্টা, আর ক্রেডিট দিকে যে বাট্টা টাকাটা আছে দশ হাজার এটা হচ্ছে আমাদের প্রাপ্ত বাট্টা। তো এখন যেহেতু প্রদত্ত বাট্টা এটা আমাদের ছাড়টা দিতে হয়েছে, এটা আমাদের পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত, ঠিক আছে, যেটা প্রদত্ত বাট্টা লিখে আমি সাত হাজার টাকা এখানে শুরু করেছি। তারপর ছিল আমাদের বেতন নয় মাস। তো এখানে বেতন ব্র্যাকেটে নয় মাস লেখা মানে হচ্ছে যে আমার এখানে বেতন যে আমি চুয়ান্ন হাজার টাকা ডেবিট দিকে আছে, যেহেতু অবশ্যই এটা আমার জন্য খরচের উপাদান হবে, যেহেতু বেতন আমি চুয়ান্ন হাজার টাকা দিয়েছে এটা ব্র্যাকেটে নয় মাস মানে বুঝাচ্ছি এটা নয় মাসের জন্য দেওয়া হয়েছিল। তো চুয়ান্ন হাজার টাকা দেওয়া হয়েছে নয় মাসের জন্য। তো আমি কিন্তু হিসাব কালা করতেছি পুরো এক বছরে, দ্যাট মিন্স বারো মাসের। তো নয় মাসের জন্য যদি আমার চুয়ান্ন টাকা দেওয়া থাকে অবশ্যই আমি বুঝতে পারতেছি যে আমার তিন মাস বাকি আছে, যেহেতু আমি এখানে পুরো এক বছর হিসাবটা দেখাবো। তো এক বছর ভিতরে নয় মাসের বেতন দেওয়া আছে কিন্তু বাকি তিন মাসের বেতন এখানে দেওয়া নাই আমাকে, সে তিন মাসের বেতন বের করে আমাকে যোগ করে টোটাল এক বছরের বেতনটা আমার এখানে দেখাতে হবে। তাই আমি ক্যালকুলেশনটা আমার যেভাবে করতে হবে, যেহেতু নয় মাসের জন্য আমি চুয়ান্ন হাজার টাকা দিয়েছে তাহলে এক মাসের জন্য কত, তাহলে আমি চুয়ান্ন হাজার নয় দিয়ে বাদ দিলে আমি এক মাসেরটা পেয়ে যাবো। তাহলে আমি চুয়ান্ন যদি নয় দিয়ে বাদ দিই তাহলে আমার ছয় হাজার টাকা বের হচ্ছে, আর যদি ছয় হাজার টাকা এক মাসের জন্য হয়ে থাকে তাহলে তিন মাসের জন্য হবে টোটাল আঠারো হাজার টাকা। এই আমি তিন মাসের বকেয়ার টাকাটা লিখে আট হাজার টাকা দেখালাম, যোগ করে টোটাল এক বছরটা দেখাচ্ছি বাহাত্তর হাজার টাকা। এবার আসো আমাদের পরিচালন ব্যয়ে আসার মতো মনিহারি আছে আমাদের চার হাজার টাকা। যেহেতু আমাদের মনিহারিতে কাজ আছে, যেমন আমার সমন্বয়তে বলা ছিল যে প্রারম্ভিক মজুরিতে পাঁচ হাজার টাকা মনিহারি অন্তর্ভুক্ত ছিল, তো ওখান থেকে আমরা মনিহারিটা একটা আলাদা পরিচালন ব্যয় আসবে বিতে ওখান থেকে বাদ দিয়েছি। কিন্তু এখানে এসে ঠিক আমার মনিহারির ভিতরে সে পাঁচশো টাকা যে প্রারম্ভিক মনিহারি ছিল এটাকে যোগ করে দেখাতে হবে। এখানে সে প্রারম্ভিক মনিহারিটা আমি যোগ করে দেখাচ্ছি চার হাজার পাঁচশো টাকা। এবার আসো আমাদের বিজ্ঞাপন, বিজ্ঞাপন হচ্ছে বারো হাজার টাকা, এটা আমাদের সাথে সমন্বয় কাজ ছিল। যেহেতু আমাদের বিজ্ঞাপন ব্যাপারে তিন নম্বরে বলা ছিল যে ছ হাজার টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, তা বিনামূল্যে বিতরণ করে এটা কিন্তু আমার এক ধরনের বিজ্ঞাপন জাতীয় খরচ। তো বিজ্ঞাপন ছিল আমাদের বারো হাজার টাকা, আর বিনামূল্যে পণ্য বিতরণ করেছি আমি আরও ছ হাজার টাকা, তো দ্যাট মিন্স আমাদের বিজ্ঞাপন জাতীয় খরচ আরও বেড়ে গেল। এখানে আমি পণ্য বিতরণ লাগে ছ হাজার টাকা যোগ করে মোট আট হাজার টাকা এখানে শুরু করেছে। এই ছিল আমার পরিচালন ব্যয় আসার মতো এন্ট্রি। এখানে এগুলো যোগ করে দেখলাম পরিচালন ব্যয় আসতেছে আমার এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা। তো মোট মুনাফা থেকে যদি আমরা পরিচালন ব্যয়টা বাদ দিই তাহলে কিন্তু আমাদের যে ফিগারটা আসবে সেটা ছিল আমাদের পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফা হচ্ছে আমার জন্য পঁচিশ হাজার টাকা। এবার পরিচালন মুনাফার সাথে আমাদের যে কাজগুলো হবে, এক কাছে অন্যান্য ব্যয় আর অন্য কাছে অন্যান্য আয়। তো যেহেতু আমাদের এখানে অন্যান্য আয়ের একটা উপাদান ছিল যে ওই যে বাট্টা প্রাপ্তি কেট পাশে যে পাঁচ দশ হাজার টাকা দেওয়া ছিল, এই জন্য আমি লিখেছি যোগ অন্যান্য আয় প্রাপ্ত বাট্টা দশ হাজার টাকা, যোগ করে নামালাম পঁয়ত্রিশ হাজার টাকা। কিন্তু আমার এখানে অন্যান্য ব্যয়ের কোনো উপাদান ছিল না, এখানে আমার অন্যান্য ব্যয়ের কোনো উপাদান আসবে না। তো দ্যাট মিন্স এই টোটাল পঁয়ত্রিশ হাজার টাকাই আমি এখানে নিট লাভ হিসেবে আমাকে দেখাতে হবে। তো বুঝতে পারলাম যে আমাদের কারবারে নিট লাভ করে পরিমাণ ছিল পঁয়ত্রিশ হাজার টাকা, আর এইভাবেই আমরা পর্যায়ক্রমে বিশেষ আইন তৈরি করবো। স্টুডেন্টস, আজকে তোমাদের অঙ্ক থেকে আমি যে অঙ্কটা দেখেছি এটা খুব একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক ছিল। তো আশা করি তোমাদের পিছনে ছকে আমি তোমাদের যেই বিশদ আবেদন তৈরি করার জন্য যেই ব্যয়ের উপাদানগুলো দেখেছি সেগুলোর ভিতরে আমাদের উপাদানগুলো আছে। আশা করি সবাই যদি খেয়াল করো অবশ্যই তোমরা বুঝতে পারবা। আর যদি তোমাদের আমার এই ছক ছাড়া যদি মনে হয় তাহলে তোমরা তোমাদের মেন বইতেও এই বিশদ আবেদন কিছু এন্ট্রি ছক দেওয়া আছে, ওখান থেকে তোমরা হেল্প নিতে পারো। তো আশা করি তোমরা অঙ্কটা এখান থেকে সুন্দর বুঝতে পেরেছ, আর পর্যায়ক্রমে আমি তোমাদের আর্ট অঙ্ক নেক্সট ক্লাসে দেখাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সুস্থ থাকো কামনা করে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।